নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মধ্যরাত থেকে ভোলেনাথের কৃপায় এই সাত রাশির জাতক ও জাতিকাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কি কি ঘটতে চলেছে তা এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আজ মধ্যরাত থেকে ভোলেনাথের কৃপায় এই সাত রাশির জাতক ও জাতিকাদের জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে। উদিত হতে চলেছে নতুন সূর্য। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তবে তার আগে ভোলে বাবা বা ভোলেনাথ বা শিব যাই বলুন না কেন, ওনার সম্পর্কে ছোট্ট করে কিছু কথা বলবো। আশা করি কথাগুলো আপনাদের অনেকাংশে কাজে আসবে। দেখুন, দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু সৃষ্টিকর্তা এবং উনি অসীম পাওয়ারের ক্ষমতাশালী, অর্থাৎ উনার কাছে যে পাওয়ার রয়েছে তাতে উনি চাইলেই দিনকে রাত এবং রাতকে দিন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ দেবাদিদেব মহাদেব বা ভোলেনাথ খুব অল্পতেই সন্তুষ্ট হন এবং উনি পার্থিব জগতের প্রতিটা মানুষকে স্নেহের চোখে দেখে থাকেন এবং উনার যারা ভক্ত রয়েছে তারাই বিশেষ করে বলতে পারবেন উনি কিন্তু ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। তাই যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন তারা দয়া করে কমেন্টস বক্সে জয় বাবা ভোলেনাথ এই কমেন্টসটি অবশ্যই লিখুন। এছাড়াও ভোলেনাথ বা ভোলে বাবা আমাদের জীবনে দুঃখকে দূর করতে এক চুটকিতে পারে, অর্থাৎ ওনার ব্লেসিং, ওনার কৃপা আমাদের জীবনে এক বিন্দুও যদি লেগে যায় তাতে আমরা জিরো থেকে হিরো হতে পারি। আমি কোনো গল্প কথা বলছি না, খুব বাস্তব কথা বলছি। তাই আমাদের প্রত্যেককে ভোলে বাবার শরণাপন্ন হওয়া উচিত যে কোনো বিপদ আপদে। তবে আজ এই ভিডিওতে আমি সাতটি রাশির নাম বিশেষ করে উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে। তবে তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করতে পারবেন। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় কোন সাত রাশির দুঃখের দিন শেষ হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, যেটি না বললেই নয়, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং ভোলে বাবার কৃপায় আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। অর্থাৎ আগামী দিন থেকে আপনাদের জীবনে নতুন সূর্য উঠতে চলেছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। যারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন বা বিল্ডার রয়েছেন, প্রমোটার রয়েছেন, তাদের যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা গোল্ডের বিজনেস করেন, শেয়ার মার্কেটে টাকা লাগান, এছাড়াও যারা ট্রেডিং করেন, যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে আগামীকাল থেকে।
অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও স্বয়ং ভোলে বাবার কৃপায় আজ মধ্যরাত থেকে দুঃখের দিন কাটতে চলেছে। আসতে চলেছে নতুন দিন, নতুন দিগন্ত। অর্থাৎ আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। এই সময় আপনারা যারা চাকুরি করছেন তারা কিন্তু চাকুরি ট্রান্সফার করতে পারেন এবং বেটার অপরচুনিটি আপনারা কিন্তু পাবেন। যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকুরির জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে আগামী দিনগুলি। এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, গোল্ডের বিজনেস করেন, ট্রান্সপোর্টের বিজনেস করেন, এছাড়াও যারা বিল্ডার রয়েছেন, প্রমোটার রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে আগামী দিনগুলি। অর্থাৎ আপনাদের আজ মধ্যরাতের পর থেকে ভোলে বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে। এরপর তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং ভোলে বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে নতুন একদিন, যার মাধ্যমে আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলতে পারবেন। এর পাশাপাশি যারা চাকুরি করছেন তারা জব চেঞ্জ করতে পারেন। এছাড়াও যারা চাকুরি করছেন না, ঘরে বসে রয়েছেন, তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা বিল্ডার রয়েছেন, প্রমোটার রয়েছেন, কনস্ট্রাকশনে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত, গোল্ড বিজনেস করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছে আগামী দিনগুলি। অর্থাৎ এক কথা যদি বলা যায়, আজ মধ্যরাতের পর থেকে ভোলে বাবার কৃপায় আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় আপনাদেরও দুঃখের দিন শেষ হতে চলেছে। অর্থাৎ আগামী দিন থেকে আপনাদের সুখের দিন আগত। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছে আগামী দিনগুলি। এর পাশাপাশি যারা গার্মেন্টসের বিজনেস করেন, গোল্ডের বিজনেস করেন, এছাড়াও যারা ট্রান্সপোর্টের বিজনেস করেন, গাড়ির শোরুম রয়েছে, তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছে আগামী দিনগুলি। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, ভোলে বাবার কৃপায় আজ মধ্যরাত থেকে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে আপনাদেরও ভোলে বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে নতুন এক দিন, নতুন এক দিগন্ত। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে। যারা চাকুরি করছেন না তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইনে ট্রেডিং করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছে। এর পাশাপাশি যারা গার্মেন্টসের বিজনেস করেন, যারা কসমেটিক্স প্রোডাক্টসের বিজনেস করেন, যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছে। এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং ভোলে বাবার কৃপায় আজ মধ্যরাত থেকে দুঃখের দিন শেষ হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে নতুন সূর্য, নতুন দিগন্ত উঠতে চলেছে, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলতে পারবেন। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এছাড়াও চাকুরি ট্রান্সফার করতে চাইছেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন। যারা ঘরে বসে রয়েছেন তারা
চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছে। এর পাশাপাশি যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছে আগামী দিনগুলি। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, ভোলে বাবার কৃপায় আপনারা পার হতে চলেছেন। এরপরে সাত নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও ভোলে বাবার কৃপায় আজ মধ্যরাত থেকে দুঃখের দিন শেষ হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে নতুন সূর্য, নতুন দিগন্ত উঠতে চলেছে, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা ট্রেডিং করেন, যারা অনলাইন কোনো বিজনেস করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছে। এই সময় আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসতে চলেছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তারা কিন্তু চাকরি পরিবর্তন করতে পারেন, এবং যারা চাকরি করছেন না, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এই সময় আপনাদের আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে আজকের পর থেকে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে ভোলে বাবার কৃপায় দুঃখের দিন শেষ হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।